একদা এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন। তার তিন ছেলে ছিল। ছেলেরা খুব অলস ছিল, তারা কোনো কাজ করত না। কৃষক তার ছেলেদের কঠোর পরিশ্রমের মূল্য শেখাতে চেয়েছিলেন, কিন্তু অলসপুত্ররা পিতার উপদেশে কর্ণপাত করত না। একদিন কৃষক তার তিন ছেলেকে ডেকে বললেন, তোমরা কি জানো আমার নিকট গুপ্তধন আছে? এ কথা শুনে ছেলেরা খুব কৌতূহলী হয়ে উঠল এবং জানতে চাইল তার গুপ্তধন কোথায়। তখন কৃষক বলল যে সে তার জমিতে গুপ্তধন পুঁতে রেখেছে। এ কথা বলার পর একদিন পর বুড়ো কৃষক অসুস্থ হয়ে পড়ল এবং মারা গেলেন। পিতার মৃত্যুতে পুত্ররা গভীরভাবে শোকাহত হয়েছিলেন। পিতার মৃত্যুর পর তারা জমিতে গিয়ে গুপ্তধন খুঁজে বের করার জন্য খনন শুরু করলেন। তারা সমস্ত জমি খনন করেছিলেন, কিন্তু কোথাও কোনো গুপ্তধন খুঁজে পায়নি। তারা পিতার উপর খুব রেগে গেলেন। অবশেষে তারা তাদের জমিতে কিছু বীজ বপন করলেন। সে বছর তাদের জমি থেকে বাম্পার ফলন হয়েছিল। বাম্পার ফলন পেয়ে তারা খুব খুশি হলেন এবং তাদের অলসতা ছেড়ে দিয়ে কাজ শুরু করলেন। অবশেষে তিন ছেলে তাদের পিতার গুপ্তধনের অর্থ বুঝতে পারলেন।